আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমি মোহাম্মদ এনামুল হক সবুজ সবুজ কার শো ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের পক্ষ থেকে সকলের কাছে ভিডিওর শুরুতে একটা রিকোয়েস্ট, যদি আমার চ্যানেলে আপনারা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ও বেল আইকন বাটনটি প্রেস করে দিবেন, কেননা সুপার সুপার ফ্রেশ কন্ডিশনের গাড়ির ভিডিও কিন্তু আমার এই চ্যানেলের মাধ্যমে আপনারা পেয়ে যাবেন এবং আপনাদের স্বপ্নের গাড়ি কিনতে পারবেন আমার এই চ্যানেলের মাধ্যম থেকে। আমার কাছে এখন বর্তমানে যে গাড়িটি আমি দেখাচ্ছি আপনাদেরকে, এটা হায়েস সুপার জিএল 2011 মডেল ও 2017 সালের রেজিস্ট্রেশনের, 100% সুপার জিএল, কোনো বানানো না। এটা আপনারা চাচি সার্চ দিয়ে অথবা আপনারা যদি অকশন শিট বের করে দেখতে চান তাহলে কিন্তু অবশ্যই দেখতে পারবেন, এটা 100% সুপার জিএল গাড়ি, মডেল 2011, রেজিস্ট্রেশন 2017 সালে, সুপার ফ্রেশ কন্ডিশন, কোনো অ্যাক্সেল হিস্ট্রি ছাড়া, সামনে পিছনের প্রত্যেকটি গ্লাস অরিজিনাল এবং কন্ডিশন কিন্তু খুবই ফ্রেশ কন্ডিশনের, খুবই ভালো কন্ডিশনের একটি গাড়ি আমার কাছে কালেকশন এখন বর্তমানে রয়েছে। অনেক সময় কিন্তু আমরা হাইস গাড়ি পাই অ্যাক্সিডেন্ট করা এবং জিএল গাড়িকে সুপার জিএল রূপান্তরিত করা গাড়ি কিন্তু অনেক সময় আমরা পেয়ে থাকি, কিন্তু এই গাড়িটি কিন্তু একেবারে 100% সুপার জিএল। আপনারা ইনশাআল্লাহ প্রতারিত হবেন না, এই গাড়িটি সরাসরি যদি আমাদের শোরুমে এসে দেখেন, ড্রাইভ করে ভালোভাবে যাচাই বাছাই করে দেখেন তাহলে কিন্তু অবশ্যই আপনাদের পছন্দ হবে। গাড়িতে কোনো প্রকার কোনো টাচ আপের কাজ নেই, টাচ আপ করা হয়েছে অরিজিনাল কালার উপরে, টাচ আপ কিন্তু করা হয়েছে এবং ইন্টারিয়র কন্ডিশন কিন্তু অনেক ফ্রেশ। তবে যদি ইন্টেরিয়রটা দেখেন, ইন্টেরিয়রটা কিন্তু অনেক ফ্রেশ কন্ডিশন এবং নতুন সিট কভার কিন্তু করা আছে, একেবারে নিউ কন্ডিশনের সিট কভার থেকে শুরু করে সব কিছু, গাড়ির কন্ডিশন থেকে শুরু করে ইঞ্জিন এসি সব কিছু পারফেক্ট এবং কাগজপত্র কিন্তু ফুল, এক বছরের আপনারা আপ টু ডেট পেয়ে যাবেন এই গাড়িটির সম্পূর্ণ কাগজপত্র, এক বছরের আপ টু ডেট করা আছে, রুট পারমিট সহকারে কিন্তু সব কাগজ আপ টু ডেট এবং ফার্স্ট পার্টি মালিক স্মার্ট কার্ড। গাড়িটিতে কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই, গাড়িটির সামনে পিছনে গ্লাস থেকে শুরু করে যা আছে সব অরিজিনাল, টায়ার কন্ডিশনও খুবই ভালো ফ্রেশ কন্ডিশনের, হেডলাইট অরিজিনাল, ব্যাকলাইট অরিজিনাল, সব কিছু কিন্তু অরিজিনাল অবস্থা এবং সিরিয়াল হলো 19 সিরিয়াল, এটা হলো মিরপুর বিআরটি এর নাম্বার গাড়িটির। গাড়িটির কন্ডিশন অনেক ভালো লেগেছে আমাদের কাছে, যারা একটা ব্যবসার জন্য একটা হাইস গাড়ি কিনতে চান তারা কিন্তু অবশ্যই অবশ্যই এই গাড়িটি সরাসরি আমাদের শোরুমে এসে দেখে ফিজিক্যাল ড্রাইভিং ট্রাইভিং করে খুব সুন্দরভাবে চেক করে তারপর আপনারা ইনশাল্লাহ আমাদের কাছে নিতে পারবেন। এই গাড়িটিতে 130 লিটারের একটি সিএনজি করা আছে, 130 লিটারের একটি সিএনজিতে কনভার্ট করা আছে, সেক্ষেত্রে সিএনজিরও কিন্তু আপনাদেরকে নিয়ে করতে হবে না, সিএনজি করারও কোনো চিন্তা নেই, সিট কভারও করার কোনো চিন্তা নেই, সামনে পিছনে দুটি আপনারা বাম্পার লাগিয়ে নিতে পারেন, তাছাড়া কিন্তু আর কোনো প্রকার কোনো কাজ আপনাদের নেই। এই হাইস গাড়ির পাশাপাশি কিন্তু আমাদের কাছে এখন বর্তমানে আরও অনেক গাড়ি কালেকশন আছে, আর এই হাইস গাড়িটি আমাদের আস্কিং প্রাইস হলো 24,20,000 টাকা, 24,20,000 টাকা হলো আমাদের আস্কিং প্রাইস, সরাসরি আসলে কিছুটা কম বেশি আমরা অবশ্যই করবো। তাছাড়া কিন্তু আমাদের কাছে এখন বর্তমানে আরও অনেক গাড়ি কালেকশন আছে, আপনার এক্স করোলা, জি করোলা, টয়োটা বিটস, টয়োটা রাশ, টয়োটা সিয়েন্টা, 7 সিটের গাড়ি কিন্তু দুটি কালেকশন আছে, এক্সিও, এলিয়ান, প্রিমিও, হিউজ পরিমাণ গাড়ি কালেকশন আমাদের এই আয়েশা ক্যাটারিং আপনারা পেয়ে যাবেন। আপনারা সরাসরি যদি আমাদের শোরুমে চলে আসেন, যে ধরনের গাড়ি চান, এক্সকোলা থেকে শুরু করে এলিয়ান প্রিমিও পর্যন্ত 2017-18 মডেলের এলিয়ান প্রিমিও গাড়ি কালেকশন কিন্তু আমাদের কাছে এখন বর্তমানে অ্যাভেলেবেল আছে, টয়োটা এক্সিও ফিল্ডার, এক্স ফিল্ডার সব গাড়ির কালেকশন ইনশাআল্লাহ আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন। সো আমি আমাদের লোকেশনটা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি, আমাদের লোকেশন হলো উত্তরা 12 নম্বর সেক্টর খালপার, উত্তরা 12 নম্বর সেক্টর খালপার পার হয়ে বিআরটি রোড খালপার থেকে 200 গজ সামনে আসলে হাতের বামে আমাদের শোরুম আপনারা দেখতে পাবেন এবং আমাদের শোরুম কিন্তু সপ্তাহের প্রতিদিন খোলা থাকে, আপনারা সরাসরি এসে এখানে গাড়িগুলো চেকিং করে ফিজিক্যালি ড্রাইভ করে তারপর কিন্তু অবশ্য আপনারা দেখতে পারবেন এবং আমাদের সাথে দরদাম ফাইনাল করে আপনারা গাড়ি কিনে নিতে পারবেন। আর শুরুতে একটা কথা বলে রাখি, আমরা কিন্তু কোনো প্রকারের কোনো ইনস্টলমেন্টে গাড়ি বিক্রি করি না, আমাদের কিন্তু ফুল ক্যাশ টাকায় গাড়ি বিক্রি করি আমরা এবং ফুল ক্যাশ টাকা দিয়ে আমাদের গাড়িগুলো নিতে হয় এবং আমরা মালিকানা ট্রান্সফার ছাড়া কোনো গাড়ি বিক্রি করি না, আমাদের কাছ থেকে গাড়ি নিতে হলে মালিকানা ট্রান্সফার 100% করে নিতে হবে, মালিকানা ট্রান্সফার ছাড়া কোনো গাড়ি বিক্রয় করা হয় না এবং কাগজপত্র সংক্রান্ত কোনো ঝামেলার থাকা গাড়ি এবং অ্যাক্সিডেন্ট করা গাড়ি কিন্তু আমরা বিক্রি করি না। সো যারা একটা ভালো ফ্রেশ কন্ডিশনের গাড়ি কিনতে চান তারা অবশ্যই কিন্তু আমাদের শোরুমে একটু ভিজিট করে দেখতে পারেন যে আমাদের গাড়িগুলো কেমন, কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি আছে কি না, এগুলো যাচাই বাছাই করে একটু আপনারা দেখতে পারেন, দেখলে অবশ্য আশা করি আপনাদের খুব পছন্দ হবে আমাদের গাড়িগুলো। আমাদের গাড়িগুলো কন্ডিশন খুব ভালো থাকে এবং আমরা ফার্স্ট ইউজারের কাছ থেকে কিন্তু গাড়িগুলো সংগ্রহ করে থাকি, সেক্ষেত্রে কোনো প্রকার কোনো ঝামেলা হওয়ার কোনো সুযোগ ইনশাআল্লাহ থাকে না। তো আপনারা অবশ্যই আসবেন আমাদের শোরুমে, এসে একটু ভিজিট করে যাবেন। তো সকলকে অসংখ্য ধন্যবাদ সাথ থাকার জন্য, সকল ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।